টিআরবিটি পরিচালিত এসটিপিজিটি পরীক্ষা রবিবার আগরতলার মোট 9টি পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠুভাবে শুরু হয়েছে। এই পরীক্ষা নিয়ে টিআরবিটির পরীক্ষা নিয়ামক প্রত্যুষ রঞ্জন দেব জানিয়েছেন, প্রথম পর্যায়ে বিভাগের পরীক্ষা সম্পন্ন হবার পরে রবিবার দ্বিতীয় পর্যায়ের এসটিপিজিটি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 7টি বিষয়ে এই পরীক্ষা না হচ্ছে এবং মোট 110টি শূন্যপদের জন্য সর্বমোট 2568 জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন প্রত্যুষ রঞ্জন দেব। আমাদের ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড পরিচালিত এসটিপিজিটি সেকেন্ড সেশনের পরীক্ষা হচ্ছে। এটা সেকেন্ড সেশন, তার কারণ হচ্ছে আমরা বিগত কিছুদিন আগে আমরা 4টে সাবজেক্টে এসটিপিজিটি পরীক্ষা নিয়েছিলাম এবং সেই পরীক্ষার রেকমেন্ডেশন আমরা পাঠিয়ে দিয়েছি। যে যে ক্যান্ডিডেট রেকমেন্ডেড হয়েছে সেটা আমরা এডুকেশন ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছি। আজকে এসটিপিজিটি সেকেন্ড সেশন পরীক্ষা হচ্ছে। আমাদের মোট পরীক্ষার্থীর সংখ্যা 2586 জন। আগরতলাতে আমাদের পরীক্ষার সেন্টার হচ্ছে মোট 9টা। সেই 9টা পরীক্ষা সেন্টারে আমাদের 7টা সাবজেক্টে এসটিপিজিটি পরীক্ষা হচ্ছে। এই 7টা সাবজেক্ট হচ্ছে ইংরেজি, বাংলা। বেলা 12টা থেকে এই পরীক্ষা গ্রহণ শুরু হয়েছে এবং বেলা 2:30 অবধি এই পরীক্ষা চলবে বলে তিনি জানিয়েছেন। তবে দিব্যাঙ্গজনদের ক্ষেত্রে প্রমাণপত্র দাখিল করলে ভারত সরকারের নিয়ম অনুযায়ী 50 মিনিট সময় বেশি পাওয়া যাবে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ামক প্রত্যুষ রঞ্জন দেব। রাজধানীর বিভিন্ন স্কুলে এই এসটিপিজিটি পরীক্ষা গ্রহণ করা হচ্ছে বলে উল্লেখ করেছেন প্রত্যুষ রঞ্জন দেব। 7টা সাবজেক্টে পরীক্ষা হচ্ছে। 7টা সাবজেক্ট মিলিয়ে মোট পোস্ট, ভ্যাকেন্ট পোস্ট হচ্ছে 110। এই 110টা পোস্টের জন্য আমাদের অ্যাপ্লাই করেছে 2586 জন, তারা আজকে পরীক্ষা দেবে। আমাদের 9টা পরীক্ষা সেন্টার হচ্ছে উমাকান্ত একাডেমি, উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুল, বাণীবিদ্যা, বিজয় কুমার, বজ্জং বয়েজ, বজ্জং গার্লস, মহারানী তুলসীবতী স্কুল, এগুলো হচ্ছে আমাদের মোট 9টা সেন্টার, সবকটা সেন্টার আগরতলাতেই। আমাদের পরীক্ষা 12টা থেকে শুরু হবে, শেষ হবে 2:30। তবে যারা পিএইচ ক্যান্ডিডেট আছে, যদি কেউ স্ক্রাইব নিয়ে থাকে অথবা যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড হয়, সে তার কাছে যদি সেরকম প্রমাণপত্র থাকে তাহলে সে আরও 50 মিনিট বেশি সময় পাবে। প্রসঙ্গত, শিক্ষক নির্বাচনের জন্য গ্রহণ করা হচ্ছে এসটিপিজিটি পরীক্ষা। এই পরীক্ষা গ্রহণ করা হচ্ছে টিআরবিটির উদ্যোগে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।